দিয়া শুরু করে দিয়েছি শ্যামনগর থেকে। তাই তো, আমরা এখন যাচ্ছি কোথায়? কৃষ্ণনগর। কৃষ্ণনগরে প্রথমে যাবো রাজবাড়ি, তারপরে যাবো বুড়িমা বিখ্যাত ঠাকুর, তারপর হবে কিছু ব্লগ, কিছু কিছু খাওয়া দাওয়া হবে। ট্রেনে আছি, শ্যামনগর ছাড়লাম। চলো, রেডি। ঠিক আছে, দেখতে পাচ্ছ কৃষ্ণনগর জামাই, কৃষ্ণনগর সিটি। এই তো ভাই, আমার অর্পণ দত্ত আছে, এখানে কিছু বলতে পারছে না। ঠিক আছে, আকাশ, আকাশ তুমি তো বলো, তোমার ফার্স্ট টাইম কৃষ্ণনগর? ঠিক আছে, তাহলে যাওয়া যাক।
আপনাদের জন্য থেকে অন্য কিছু বলা হোক, এবারে আমরা নিয়ে যাব খুবই একটা স্পেশাল জিনিস। হ্যাঁ, কি জিনিস? রাজা সিংহাসন দেখাবো। রাজা সিংহাসন দেখাবো। রাজা খাট 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 দেখাবো। পালকি সম্বন্ধে কিছু বলবি? পালকি নিয়ে এখানে পালকি রাজার পালকি যেটাকে পড়িয়াছিলাম এই আমার এখানে খাবো। আমরা এখানে ঠাকুর নিয়ে চলে এসেছি ঠাকুর দেখাতে, শুধুমাত্র আপনাদের জন্য।
এই মনে হচ্ছে আমার ক্যারিস্টাইজার।